হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া চামড়া গুটিয়ে দেব। বঙ্গে ভাষা রাজনীতি অনেক বড় ফ্যাক্টর। এই যদি ধরা যায় একুশের বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের গরুর দুধে সোনার খোঁজ, বিজেপিকে 70+ আসন পাইয়ে দিতে কম বড় ফ্যাক্টর কিন্তু ছিল না সেই বাণী। ওই কথাই বলে না, নেগেটিভ পাবলিসিটি ইজ স্টিল আপ পাবলিসিটি। দিলীপবাবু কেন শাসক দলের মুখেরা কি কম যান? চড়াম চড়াম গুড় বাতাসা নকুল দানার ঝুলিতে না হয় এখন তিহারের তালা। নিজের জামানায় কি ভাষা বিতর্কে কম জড়িয়েছেন অনুব্রত মণ্ডল? বীরভূম কাঁপাচ্ছেন এবার তারই শিষ্য। আমি আমার কর্মীদের বলবো এবং যারা 100 দিনের টাকা পায়নি সেই মা বোনেদের বলবো, যদি কোনো বিজেপির কর্মী আছে কোনো নেতা আছে তার মাথাটা নেড়া করে দিন। এই যে ব্যক্তি বিজেপি ছাপ দেখলেই মাথা নেড়া করার নিদান দিচ্ছেন, তিনি নাকি এলাকায় কেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত। অনুব্রত মণ্ডলের মুখে কিন্তু এই ধরনের বুলি শোনা যেত বিভিন্ন সময়ে, চরম চরম ঘাট থেকে শুরু করে বিজেপিকে এবং বিরোধীকে একের পর এক হুমকি এবং তার যে বুলি, সেই বুলি কিন্তু একদম বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলা যেতে পারে এই বাবুদাসকে। না, এই বুলি অবশ্য নতুন নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অনুব্রত মণ্ডলের দলের সুপ্রিমো আগেও হাতা খুন্তি নিয়ে বিরোধী খেদিয়ে দেওয়ার ডাক দিয়েছিলেন। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। বিরোধী দমনে শাসকের মারকাটারি ভূমিকা নিয়ে নিন্দাও কি আর কম হচ্ছে? কিন্তু এই আক্রমণাত্মক ভাষা রাজনীতি দমাবে কে? এরা তো সব চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, মানুষের 100 দিনের কাজের টাকা এরাই চুরি করেছে, আবার এই চোরের মায়ের বড় গলা বলে। ভাষা রাজনীতি আর ক্ষমতার রাজনীতিতে ভাষার প্রয়োগ দুই যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বাক স্বাধীনতা প্রয়োগ আর অপপ্রয়োগের তফাতটাই যেন করতে ভুলে যাচ্ছেন রাজ্য প্রশাসনের কাণ্ডারীরা। অমরনাথ দত্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।